আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে এই বাংলায়। প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার পাঠশালায় স্বাগত। আমরা কারকের আলোচনা করতে গেলে দেখব সেখানে কর্তা, কর্ম এবং করণের বিভিন্ন প্রকারভেদ আছে। এই কর্তা, কর্ম এবং করণের বিভিন্ন প্রকারভেদগুলি বিভিন্ন পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মাধ্যমিকে। এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, এবছরও আশা করি আসবে। আমরা আগের ক্লাসে কর্তার বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করেছি, যদি তোমরা না দেখে থাকো তাহলে আজকের ক্লাসে শেষে লিংক দেওয়া থাকবে, তোমরা একটু আগে দেখে নিও। আজকে আমরা আলোচনা করব কর্মের প্রকারভেদ নিয়ে। কর্মের প্রকারভেদ আলোচনা করার পূর্বে আমরা কর্ম কাকে বলে আগে বুঝে নেব। কর্ম কি? না, বাক্যের কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে। কর্মকে চিনবার উপায় কি? না, এই কর্মকে চিনতে গেলে আমাদের সমাপিকা ক্রিয়ার সঙ্গে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হবে কর্ম। এই কর্মকে আমরা মোটামুটি ন প্রকার হিসাবে দেখতে পারি। এক হচ্ছে মুখ্য কর্ম ও গৌণ কর্ম, দুই হচ্ছে উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম, তিন সমধাতুজ কর্ম, চার অসমাপিকা ক্রিয়া রূপ কর্ম, পাঁচ বাক্যাংশ কর্ম, ছয় উপবাক্যীয় কর্ম, সাত উজ্জ কর্ম, আট হচ্ছে অক্ষুণ্ণ কর্ম, নয় কর্মের বিপ্সা। দেখো, আমি তোমাদের বললাম কর্মকে চেনার উপায় হচ্ছে সমাপিকা ক্রিয়ার সঙ্গে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হবে আমার কর্ম। এখন এই বোর্ডে আমি দেখো তোমাদের কর্মের শ্রেণীগুলোর পাশাপাশি কতগুলো বাক্য লিখেছি, এই বাক্য থেকে তাহলে আমি কর্মগুলো বের করব, না প্রতিটি বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব সেখান থেকে যে উত্তরটা পাবো সেটাই হবে কর্ম। তাই এখন আমি এই বাক্যগুলো থেকে প্রথমে কর্মগুলোকে নির্বাচন করব এবং সেই কর্মগুলো কি প্রকৃতির সেইগুলো আমরা ব্যাখ্যা করে এই শ্রেণীর মধ্যে আবদ্ধ করব। দেখো, প্রথম বাক্যতেই আমি বলেছি শিক্ষক মহাশয় সুদীপাকে সাহিত্যের ইতিহাস পড়াচ্ছেন। এখানে সমাপিকা ক্রিয়া হচ্ছে পড়াচ্ছেন, তাহলে কি পড়াচ্ছেন? সাহিত্যের ইতিহাস। কাকে পড়াচ্ছেন? সুদীপাকে। তাহলে এখানে এই বাক্যের মধ্যে দেখো দুটো কর্ম আছে, একটা হচ্ছে আমার অপ্রাণীবাচক সাহিত্যের ইতিহাস একটা গ্রন্থের নাম, একটা হচ্ছে সুদীপা একটা মেয়ের নাম। তাহলে এই বাক্যের মধ্যে আমি দুটো কর্ম পেলাম। তার পরের বাক্য দেখো, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। কাকে করলো? দূরকে। কি করলো? নিকট। কাকে করলো? পরকে। কি করলো? ভাই। এখানে আমি দেখো চারটে কর্ম পেলাম। পরের বাক্যে দেখো, এখন এক ঘুম ঘুমিয়ে নাও। কি? না ঘুম। পরের বাক্যে দেখো, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। কি চাহি না? মরিতে চাহি না, মরিতে তোলাই দাগ দিলাম। আমতা আমতা করে কথা বলা পছন্দ করি না। এ বাক্যের মধ্যে দেখো কি পছন্দ করি না? না আমতা আমতা করে কথা বলা। এই পুরোটা হচ্ছে আমার কর্ম। অন্যকে সুখী করাই শ্রেষ্ঠ সুখ মনে রাখবে। কি মনে রাখবে? অন্যকে সুখী করাই শ্রেষ্ঠ সুখ। তাহলে এই পুরোটাই হচ্ছে আমার কর্ম। পরের বাক্যে দেখো, তুমি এখনো খাওনি। এই বাক্যের মধ্যে কি খাওনি? কর্ম কিন্তু এখন নেই, এখানে আমি এই বাক্যটাকে আমি তারকা চিহ্ন দিয়ে রাখলাম। পরের বাক্যে দেখো, তপন লেখাটা পড়লো। এর সঙ্গে আমি আর একটা বাক্য লিখেছি, তপনের লেখাটা পড়া হলো। কি পড়লো? লেখাটা। তারপরেও আছে দেখো আমার, কি পড়লো? লেখাটা। তাহলে লেখাটা এই দুটো বাক্য কেন ব্যবহার করলাম সেটাও আমি একটু পরে ব্যাখ্যা করছি। শেষের বাক্যে আছে দেখো, জনে জনে ডাকিয়াছি করেছে বিমুখ। কাকে ডাকিয়াছি? জনে জনে। যা যা বলেছিলুম করেছ। কি কি বলেছিল? যা যা। তাহলে দেখো কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরগুলো পেয়েছি সেগুলো সব আমি রেখাঙ্কিত করে রেখেছি। এরপর এদের প্রকৃতি অনুযায়ী আমি কর্মের প্রকারভেদের মধ্যে এগুলোকে ফেলব। প্রথমেই দেখো বলেছিলাম শিক্ষক মহাশয় সুদীপাকে সাহিত্যের ইতিহাস পড়াচ্ছেন। এখানে দেখো দুটো কর্ম, একটা প্রাণীবাচক একটা অপ্রাণীবাচক। প্রাণীবাচক যে কর্ম
তাকে আমরা বলবো গৌণ কর্ম, আর অপ্রাণীবাচক কর্মকে আমরা বলবো মুখ্য কর্ম। আর একটা কথা মনে রাখবে, এখানে কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাই সেটা হচ্ছে আমার মুখ্য কর্ম, কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা হবে আমার গৌণ কর্ম। তাহলে প্রথম বাক্যে আমরা কি পেলাম? মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। পরের বাক্যটাতে আমি পেয়েছিলাম, দেখো, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দূরকে যে কর্ম তার পরিপূরক হিসাবে আরেকটা পদ ব্যবহৃত হয়েছে, সেটাও কিন্তু কর্মরূপে দেখা যাচ্ছে। তাই আমরা বলতে পারি কোনো কর্মের পরিপূরক হিসাবে যখন কোনো পদ ব্যবহৃত হয় তখন আসল যে কর্ম সেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম এবং পরিপূরক পদটি হচ্ছে বিধেয় কর্ম। তাই আমরা বলতে পারি এই বাক্যের মধ্যে দূরকে হচ্ছে উদ্দেশ্য কর্ম এবং নিকট বন্ধুটা হচ্ছে বিধেয় কর্ম। একইভাবে পরকেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম এবং ভাইটা হচ্ছে বিধেয় কর্ম। এর পরের বাক্যে আছে, দেখো, এখন এক ঘুম ঘুমিয়ে নাও। এই যে ঘুমের তলায় আমি দাগ দিয়ে রেখেছি, এই ঘুমটা হচ্ছে কর্ম। এবং একটা অদ্ভুত ব্যাপার, দেখো, এই বাক্যের মধ্যে ক্রিয়া হচ্ছে ঘুমিয়ে। ঘুম এবং ঘুমিয়ে একই ধাতু থেকে কিন্তু নিষ্পন্ন হচ্ছে। তাই আমরা বলতে পারি বাক্যের ক্রিয়া যে ধাতু থেকে নিষ্পন্ন হয়, কর্মও যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয়, তখন তাকে আমরা বলবো সমধাতুজ কর্ম। তাই বাক্যের ঘুম হচ্ছে সমধাতুজ কর্ম। এর পরের বাক্য আছে, দেখো, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এখানে আমি কি দিয়ে প্রশ্ন করে আমি পেয়েছি মরিতে। আবার একদিক দিয়ে দেখো, মরিতে এই পদটা কিন্তু একটা অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়া যখন আমার কর্মরূপে প্রতীয়মান হচ্ছে তখন আমরা একে বলতে পারবো অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম। এর পরের বাক্যে আছে, দেখো, আমতা আমতা করে কথা বলা পছন্দ করি না। দেখো, সমাপিকা ক্রিয়াবিহীন আমতা আমতা করে কথা বলা এই অংশটা হচ্ছে কিন্তু একটা বাক্যাংশ, এবং এই বাক্যাংশটাই দেখো কর্মের রূপ নিয়েছে। তাই আমরা একে বলবো বাক্যাংশ কর্ম। আবার এর পরের বাক্যতে দেখো, অন্যকে সুখী করাই শ্রেষ্ঠ সুখ মনে রাখবে। এখানে কি দিয়ে প্রশ্ন করে আমি অন্যকে সুখী করাই শ্রেষ্ঠ সুখ, এই পর্যন্ত আমরা কর্ম বলছি, এই বাক্যের অন্যকে সুখী করাই শ্রেষ্ঠ সুখ এই অংশটা কিন্তু একটা উপবাক্য, এই পুরো উপবাক্যটা কিন্তু একটা কর্মের কাজ করছে, তাই একে আমরা বলবো উপবাক্যীয় কর্ম। এর পরের বাক্য আছে, দেখো, তুমি এখনো খাওনি। এটা আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করার সময়তে আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছিলাম, কেন? কারণ একে আমি দেখো কি দিয়ে প্রশ্ন করে উত্তরটা কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু এর মধ্যে যে একটা কিছু আছে সেটা আমরা বুঝতে পাচ্ছি। তুমি এখনো খাওনি, কি খাওনি? ভাত রুটি কিছু একটা কিনা উজ্জ্ব আছে, তাই এই রকম কর্মকে আমরা বলবো উজ্জ্ব কর্ম। এর পরের বাক্য দেখো, দুটো বাক্য পাশাপাশি লিখেছি, তপন লেখাটা পড়লো, এবং পরের বাক্যে লিখেছি তপনের লেখাটা পড়া হলো। বাক্য দুটোর অর্থ কিন্তু এক, শুধুমাত্র বাচন ভঙ্গিটা আলাদা। আমরা বাচ্য পড়ার সময় দেখেছিলাম ক্রিয়ার বাচন ভঙ্গি অনুযায়ী আমরা বাচ্যকে চার ভাগে ভাগ করেছিলাম, তো কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য হিসাবে দেখো দুটো এখানে আবার দেখানো হয়েছে। এখানে দেখো কর্তৃবাচ্যের যে কর্ম লেখাটা কর্মবাচ্যে যখন রূপান্তরিত করলাম তখন কর্ম লেখাটা একই রইল, অর্থাৎ আমার কর্ম অক্ষুণ্ণ রইল, তাই এরকম কর্মকে আমরা বলবো অক্ষুণ্ণ কর্ম। এরপরের বাক্যে দেখো, দুটো বাক্য লিখেছি, জনে জনে ডাকিয়াছি করেছো বিমুখ, যা যা বলেছিলুম করেছো। দুটো বাক্যতেই দেখো কর্মকে দুবার করে ব্যবহার করা হয়েছে, একই কর্ম দুবার পাশাপাশি বসেছে, এগুলোকে আমরা বলবো বিপসা, অর্থাৎ কর্মের বিপসা এটা। এখন দেখো এই নয় প্রকার যে আমি কর্মের শ্রেণী নিয়ে আলোচনা করলাম আর একবার আমি উল্লেখ করে দিচ্ছি, মুখ্য কর্ম, গৌণ কর্ম, দ্বিকর্ম ক্রিয়ার বাক্যে দুটো কর্ম থাকবে, তখন অপ্রাণীবাচক যে কর্ম তাকে বলবো মুখ্য কর্ম, একে আমরা কি দিয়ে প্রশ্ন করলে পাই, এবং প্রাণীবাচক যে কর্ম তাকে আমরা গৌণ কর্ম বলবো, একে আমরা কাকে দিয়ে প্রশ্ন করলে পাই। পরের বিভাগে দেখেছিলাম উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম, মূল কর্ম হচ্ছে উদ্দেশ্য কর্ম এবং তার পরিপূরক হিসাবে যে পদ ব্যবহার করা হয় এবং কর্মের আকার নেয় তাকে আমরা বলি বিধেয় কর্ম।
নেক্সট বলেছিলাম সমধাতু যোগ কর্ম। বাক্যের কর্ম এবং ক্রিয়া এক ধাতু থেকে যদি নিষ্পন্ন হয় তাহলে সেই বাক্যের কর্মকে আমরা সমধাতু যোগ কর্ম বলি। অসমাপিকা ক্রিয়া রূপ কর্ম না, বাক্যের মধ্যে অসমাপিকা ক্রিয়া অনেক সময়তে কর্মের রূপ নেয়, তাকে আমরা অসমাপিকা ক্রিয়া রূপ কর্ম বলি। যেমন এই বাক্যে বলেছিলাম মুড়িতে। বাক্যাংশ কর্ম, কোন বাক্যের সমাপিকা ক্রিয়াবিহীন একটা অংশ যদি কর্মের আকার নেয় তখন তাকে আমরা বলি বাক্যাংশ কর্ম। এই বাক্যে আমতা আমতা করে কথা বলা, এটা ছিল আমার বাক্যাংশ কর্ম। এরপরে বলেছিলাম উপবাক্যীয় কর্ম, কোন বাক্যের মধ্যে একটা উপবাক্য যদি কর্মের আকার নেয় তখন তাকে আমরা উপবাক্যীয় কর্ম বলি। এখানে ছিল অন্যকে সুখী করাই শ্রেষ্ঠ সুখ। এরপরে বাকি আছে উজ্জ্ব কর্ম, যখন আমরা সমাপিকা ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করার পরও যদি আমার কর্ম যদি আমার উজ্জ্ব থাকে তখন তাকে আমরা উজ্জ্ব কর্ম বলি। যেমন এখানে বলেছিলাম তুমি এখনো খাওনি ভাত বা রুটি, এখানে উজ্জ্ব আছে। অক্ষুণ্ণ কর্ম বলেছিলাম যখন কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে বাক্যকে রূপান্তরিত করা হয় তখন তার কর্ম যদি অক্ষুণ্ণ থাকে অর্থাৎ রূপটা একই থাকে তখন তাকে আমরা অক্ষুণ্ণ কর্ম বলি। এখানে যেমন তপন লেখাটা পড়লো, তপনের লেখাটা পড়া হলো, লেখাটা কর্ম কিন্তু একই আছে। কর্মের বিপসা বলেছি জনে জনে এবং যা যা, অর্থাৎ একটা কর্ম পাশাপাশি দুবার বসে বিপসা প্রকাশ করলে তাকে আমরা কর্মের বিপসা বলি। তাহলে আজ এই পর্যন্তই, এর পরের ক্লাসে আমরা করণের বিভাগগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।